কোকরাঝাড় জেলার একটা অতি গুরুত্বপূর্ণ অঞ্চল পর্বতঝরা মহকুমা অঞ্চল, আর সেই পর্বতঝরা মহকুমা অঞ্চলত 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর লগত পর্বতঝরা মহকুমা যে যোগাযোগকারী একমাত্র পথ, যে স্টেট হাইওয়ে, সেই স্টেট হাইওয়েটির অবস্থা বর্তমানে যথেষ্ট বেয়া। আমার পিছফালে যদি আমি বোর্ডখন প্রথমে আপনার দেখাই লোক পারিছো, এখন 2022-23 এই পথটোর 10.5 কিলোমিটার পথর কাম আরম্ভ হয়েছিল, আর এই কামর যে ইনস্ট্রাকশন আছে ইয়াত চাই লোক আপনাদেরকে, ইয়াত গোটেই রোড লেন্থ যদি আমি কব যাও 10.3 কিলোমিটার রোড লেন্থ, আর ইয়ার যদি আমি ওয়াইড কব বিচার 5.5 মিটার ওয়াইডত 11 কোটি টাকাত এই কামর টেন্ডার লৈছিলে, আর এই কাম 11 কোটি টাকাত। যদি আমি ইয়ার ডেটটো আপনার কমিশন ডেটটো যদি দেখাব বিচার 10/3 তারমানে মার্চ মাহর 10 তারিখে 2023ত এই কাম আরম্ভ হয়েছিল, কিন্তু আজিও সেই কাম এক কথা কবলে গেলে শেষ হওয়া তো দূরের কথা, এতিয়াও অসম্পূর্ণ হয়ে আছে সম্পূর্ণ কাম, কেবলমাত্র সাইড বাম ঠায়ে ঠায়ে বান্ধিছে, কিন্তু বাকি গোটেই কামর কোনো খবর নাই। রাইজত যথেষ্ট হারাশাস্তি হয়েছে এই সমগ্র পথটো চাওয়া যাবলে। আমি আরো একটা কথা উল্লেখ করলাম, ইয়াতে কোকরাঝাড় জেলার এই পথটোর কথা আমি যেহেতু উল্লেখ করেছো, কোকরাঝাড় জেলার একটা গুরুত্বপূর্ণ সাব ডিভিশন বা মহকুমা হয়েছে পর্বতঝরা মহকুমা, আর পর্বতঝরা মহকুমার লগত বহি বিশ্বর যদি আমি কও ধুবুরী জেলায় হোক বা আন জেলার লগত ন্যাশনাল হাইওয়ে লগত কানেক্টিভিটির এই একমাত্র পথ, এই 10 কিলোমিটার পথ কোকরাঝাড় সাব ডিভিশন, পর্বতঝরা সাব ডিভিশন হেডকোয়ার্টার থানা কাজীগাঁও থানা ইত্যাদি যাবলৈ একমাত্র পথ, আর এই একমাত্র পথটোত এনেকুৱা এটা অবস্থা বর্তমানে, কিন্তু মানে এক কথা কবলে গেলে যাব নোৱাৰা এটা অবস্থা হয়ে গেছে, তার মাজতো মানুষ যাতায়াত করবলগীয়া আছে, কারণ মানুষ দৈনন্দিন কাম কাজের কারণে ওলাই আহিব লাগিব, তাহলে যথেষ্ট বেয়া অবস্থা বর্তমান পথসভার। কি কব এই মুহূর্তত আসলে কি হয়েছে গোটাই কথাটা? এই সুপারিঘাটের যে আমার কাজীগাঁও লকে, কাজীগাঁও যে পর্বতঝরা মহকুমা হেডকোয়ার্টার সেই সদর হয়, এই মুখ্য অফিস তো কাজীগাঁও হয়। এতিয়া কাজীগাঁওয়ের সুপারিঘাট লকে যে রাস্তাটো আজি প্রায় 1 বছর মানে হল এই বনোয়াটো আরম্ভ হওয়া, আমি দেখা পাইছো মার্চের 10 তারিখে আরম্ভ হয়েছিল কাম, ইনগ্রেশন করেছিল, হ্যাঁ মার্চের 10 তারিখে আরম্ভ হয়েছে, কোন কন্ট্রাক্টর আমি না জানো, কোন নগাঁও না কর বলে কিছু, কিন্তু মেন মানুষটি যে কামটো করে আছে কন্ট্রাক্টর তো গোসাই গেল সুনিয়া বলে কয়, সুনিয়া জেটমল মাল নাম তো বহুবার কয়া হয়েছে, কোনো বা কয় কি যে কি আমি না জানো কথা, কি বিজেপির লগত আছে কন্ট্রাক্টর হাবি যাবে এইবিল কয়, আজিলেকে রাইজে যে জন তাতনা হয়ে আছে এই রাস্তাটো আজির বেয়া হওয়াতে ধরি লোক নহলেও 8-10 বছর মান হল, কিন্তু এইবার কামটো যে হব সরকারের কামটো হেরি করবলে মানে 11 কোটি টাকার কাম, বহুত টাকার কাম, 11.5 কোটি টাকার প্রায় কাম, হ্যাঁ 11.5 কোটি টাকার কাম, 11.5 কোটি টাকার কাম রাস্তা মেরামতি করবলে সরকারের, সরকারলে ধন্যবাদ, কিন্তু কথাটা হয়েছিল যে সকলে করেছে আমি ডিপার্টমেন্টকো কইছো আর কন্ট্রাক্টরকো কইছো, কোনো মানে ফল পোৱা নাই, আজি রাইজে যে জন যাতনা ভুগি আছে, আমি কোকরাঝাড় যাও এইফালে দিয়ে আহি যাও, আমি ধুবুরীলে যাও গৌরীপুরলে যাও, মানে ইয়ার পর্বতঝরা অঞ্চলের যে দেবীতলা আমার সুপারিঘাট আলমগঞ্জ দামপুর যে রাইজ পর্বতঝরা সাব ডিভিশনলে যায় এই বহুত কষ্ট ভুগি আছে, এই কথাটো কন্ট্রাক্টরের এটা মানুষ এটা খাতিরে জানিব লাগে। আর আমি শুনা পাইছো যে ডিপার্টমেন্ট PWD যে অফিসার কি বলে কয় কি আমি না জানো, কৈছে যে আপনাদের কমপ্লেন করো রাইজ, বরঞ্চ ডিপার্টমেন্টে কৈছে কন্ট্রাক্টর ভাল মানুষ হয় আর রাইজে হেৰি করক কমপ্লেন করো, রাইজেও কমপ্লেন করেছে যে, কিন্তু কিহর কারণে এতিয়ালৈকে কোনো উন্নতি হওয়া নাই, কাম কোনো মানে কোনো অগ্রগতি হওয়া নাই, আমি এটা হাতর হয়ে আছে, হাতর হয়ে আছে। আপনার স্থানীয় যে প্রতিনিধি আছে জনপ্রতিনিধি, আপনার যে MCLA আছে বা আপনার অঞ্চলের যিনি MLA বর্তমানলৈকে আছে, কারণ ডেলিমিটেশনের পিছনে বেলেগ সমষ্টি হবো এটা বেলেগ কথা, তেওঁলোকৰ কি ভূমিকা, তেওঁলোকৰ কি ধরনের কি আগবাড়িছে? হয় তেওঁলোকে জানো কিও কোৱা নাই, রাস্তাটো কিও গুরুত্ব দিয়া নাই, জনপ্রতিনিধি সকলে চাব লাগে, ইফালে আমার বিধায়ক আছে গৌরীপুর সমষ্টি, যেহেতু তেওঁ পর্বতঝরাটো তেওঁ সমষ্টি পড়ে, বিধায়ক আছে নিজানুর রহমান, ইফালে MCLA আছে সন্মানীয় মুনমুন ব্রহ্ম ডাঙরিয়ানী, তেওঁলোককো কোৱা হৈছে কথাটো, আর এইফালে আমার গৌরীপুরী যে প্রাক্তন বিধায়ক আছে বনেন্দ্র কুমার মুসাহারী, তেওঁকো কোৱা হৈছে, তেওঁলোকে কিয় মানে রাস্তাটো গুরুত্ব দিয়া নাই, তো রাইজ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সাব ডিভিশন অফিস তো আছে, ব্রহ্ম মন্দির আছে, কেবাখন বিদ্যালয় আছে, কলেজ আছে, আর ন্যাশনাল হাইওয়ে লগত কানেকশন যোগাযোগের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে এই একমাত্র পথ, বহুত ভুগি আছে, এইফালে কাজীগাঁও মঙ্গলাজোড়া এইফালে টিপকায় মানুষ যেটা ধুবুরী আমার মেডিকেল কলেজ হসপিটাললে যেটা রুগী আনে, তেতিয়া মানে কি যে কষ্ট হয় সেই রাইজে ভুগি আছে, রাইজে রাইজর মনত আছে এই কথাবিল, গতি আমার ইয়ার নেতা পেতাবিল কোনো গুরুত্ব দিয়া নাই, রাস্তাটো গুরুত্ব দিয়া নাই, আর
কন্ট্রেক্টরে যে মানে কি কব লাগবে ইমান মানে যে দোক আছে কিন্তু ডিপার্টমেন্টে কি করেছে পি ডাব্লিউ ডি ডিপার্টমেন্টের ভূমিকা কি ইয়াত ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টক আমি আমি লিখিত হওয়া নাই আমি অবগত করেছো কেছে যে হব হব আর আপনাদের কমপ্লেন দিয়ক কেছে যে আমিও দুঃখ পাইছো কন্ট্রেক্টর লয় আমিও দুঃখ পাইছো মানে পি ডব্লিউ ডিপার্টমেন্টের অফিসার তেনে কথা কেছে নিশ্চয়ই অতি একটা গুরুত্বপূর্ণ কথা কেছে কারণ পি ডাব্লিউ ডিকে ইতিমধ্যে জানাইছে ঠিকাদারের যোগাযোগ করেছে স্থানীয় জনপ্রতিনিধির যোগাযোগ করেছে কিন্তু এতালেক এক কথা কব লাগে একো হওয়া নাই আমি পুনের যদি আমি এবার পুনের যদি বোর্ডখানে দেখাব পো ইয়ার যদি নেম অফ কন্ট্রাক্টর আমি দেখাইছো মহেশ কুমার সানানি বলে এজন মানুষের নামত এটা কন্ট্রাক্ট হয়েছিল 11,34,99,000 টাকা আর মার্চের দশ তারিখে এই কাম আরম্ভ হয়েছিল আজিলেক এই কামর এক কথা কব গেলে 20% কমপ্লিট হওয়া নাই কেবল মাত্র সাইড বাম ঠায় ঠায় বান্ধা হয়েছে আর গোটেই বছরটা পার হয়েছে দেড় বছর ইতিমধ্যে পার হবলে হল কিন্তু এতালেক কোনো কাম হওয়া নাই আমি কাম আরম্ভ হওয়ার যে প্রথমতে যে আধারশিলাটা আছে আমি আধারশিলাটা দেখালো ইয়াত দেখা পাইছে আপনাদের আধারশিলাত মিজানুর রহমানের নাম আছে যে গৌরীপুরের যে বিধায়ক এই আধারশিলা স্থাপন করেছিল আর এই আধারশিলা স্থাপন করেছিল 1/7/2023 এই আধারশিলা স্থাপন করা হয়েছিল আর এই আধারশিলা স্থাপন করাও আজি প্রায় এবছর পার হয়ে গেল কিন্তু এই আধারশিলা হয়ে গেল গোটেই কন্ট্রাক্টর গোটেই বিবরণ ইয়াত দাঙি ধরা আছে কিন্তু তারপরে আপনাদের এই পথছোয়ার অবস্থা দেখিছে এক হাহাকারময় অবস্থা বর্তমানে চিকিৎসা সেবার শিক্ষারপর আরম্ভ করে সাব ডিভিশন হেডকোয়ার্টার যোগাযোগের ক্ষেত্রে যেটা মূল পথ ইয়ার বাইরে আন কোনো পথ নাই ব্রহ্ম মন্দির একটা আছে ভিতর একটা টুরিজম স্পট আছে কালীচরণ ব্রহ্ম ধাম তাতে আছে ভিতর আর একটা আপনি কিবা কব বিচারিছেন কব বিচারিছো মানে কাজিগাঁও বা পর্বতজোড়া তো এনে একটা ইম্পর্টেন্ট এনে একটা গুরুত্বপূর্ণ এখন ঠাই মানে আগতে কৈছে যে এই পর্বতজোড়া মহকুমার হেডকোয়ার্টার সেই মুখ্য কার্যালয় হয়েছে কাজিগাঁও আর পর্বতজোড়া মহকুমা যে রাইজে ভুগি আছে সেই রাস্তার কারণে মই মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালে অনুরোধ জানাইছো তেও যাতে এই রাস্তার বাবে তেও ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করে রাস্তাটা যাতে তীব্র গতিত যাতে কাম আরম্ভ করে যদি সম্পন্ন হয় মই মুখ্যমন্ত্রীর এই আহ্বান জানাইছো স্থানীয় রাইজে কৈছে যেহেতু মুখ্যমন্ত্রী প্রকৃপথ যোজনার অধীনের এই কাম মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাইছে আর মুখ্যমন্ত্রীর অনুরোধ জানাইছে বর্তমানে যে এই পথের যে নির্মাণের কাম সেয়া অতি সোনকালে সমাপ্ত হব লাগে আর কারণ প্রায় দেড় বছর হয়ে গেল আর কিমান দিন এই পথ হব কারণ দেড় বছর রাইজে জমর যাতনা ভুগিলে আর বর্তমান বানপানির ফলত বা বারিষার কারণ আরও অবস্থা বেয়া হয়েছে পথছোয়ার আমি পথছোয়ার অবস্থা আপনাদের দেখাইছো এই পথছোয়াত আসলে মানুষ যোগাযোগ করবলে সম্ভব নে প্রতিদিনে গাড়ি মটর ভাঙি আছে প্রতিদিনে মানুষের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে আছে তার পিছতো এই অবস্থা আর এই ইয়ার অবস্থার পিছতো কিন্তু এতালেক বিভাগে আসলে আমি কন্ট্রাক্টরক আমি চিনি নাপাও মহেশ কুমার সানানি বলে কোনো এজন নাম আছে কোনো কৈছে নগাঁওর পর আছে নগাঁওর ঠিকাদার হয় আর স্থানীয় কোনো এজন সাব কন্ট্রাক্টর লৈছে গোসাইগাঁওর পর কোনো এজন ঠিকাদার আছে আমি নামটো নলও কারণ আমি নামটো নাজানো কারণ যে সাব কন্ট্রাক্টর লৈছে সেই তথ্য আমার হাতত নাই আমার হাতত তথ্য কেবলমাত্র এই নামের এই মহেশ কুমার সানানির নামটোই এই তথ্য আমি হাতত পাইছো কারণ কোনে সাব কন্ট্রাক্ট লৈছে এই তথ্য কিন্তু আড়ি দিয়া নাই আর সাব কন্ট্রাক্টর তথ্য আড়ি দিয়ার কথাও নহয় কিন্তু মূল কথাটা হয়েছে এই ইমান একটা গুরুত্বপূর্ণ পথ একটা সাব ডিভিশন হেডকোয়ার্টার যাওয়া পথ আর এই সমগ্র অঞ্চলত যোগাযোগের একমাত্র পথ যদি আমি কব যাই ইয়াদের স্টেট হাইওয়ে কারণ ন্যাশনাল হাইওয়ের সাব ডিভিশন হেডকোয়ার্টার কানেক্টেড করেছে আর সেই স্টেট হাইওয়ে কানেক্টেড এই পথছোয়ার বর্তমানে যে অবস্থা সেই অবস্থায় কিন্তু উন্নয়নের যে স্বরূপ আসলে গ্রামাঞ্চলত বা গুয়াহাটী মহানগর বাদ দিলে মহানগর বাদ দি বাকি অঞ্চল সময় যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাব ডিভিশন হেডকোয়ার্টার যে যোগাযোগের উন্নয়নের যে নমুনা সেই উন্নয়নের নমুনা কিন্তু বর্তমানে স্পষ্ট হয়ে পড়েছে আর এই উন্নয়নে আসলে কি সূচাইছে সেয়া কিন্তু সময়তে কোয়া যাবে।